Hello students, hello guys, very warm welcome to all of you. How are you all? Hope all you are fit and fine. So therefore, today we are going to discuss about our English alphabet, our English letter G. G নিয়ে আলোচনা করব, ইংরেজি বর্ণমালার যে আমাদের একটা লেটার জি নিয়ে আলোচনা করব। এই জি কিন্তু খুব অদ্ভুত, জি এর ব্যবহার কিন্তু একদম ভালো নয়। কখনো এই জি গয়ের মতন উচ্চারণ দেয়, আবার কখনো এই জি জয়ের মতন উচ্চারণ দেয়, দ্যাট মিন্স বর্গীর জয়ের মতন। বাংলায় কিন্তু অত ঝামেলা নেই, ঠিক আছে, গ তো গ, বর্গীর জ বর্গীর জ, ক ক, কিন্তু ইংলিশে জি এরকম আরো অনেক আছে। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, তো এই জি কখনো গয়ের মতন উচ্চারণ দিচ্ছে, যেমন গিভ গয়ের মতন উচ্চারণ দিচ্ছে, আবার এই জি কখনো জয়ের মতন উচ্চারণ দিচ্ছে, বর্গীর জয়ের মতন, যেমন জেন্টল, জি দিয়ে স্টার্ট কিন্তু সেখানে জেন্টল বলছি, জিওমেট্রি বর্গীর জয়ের মতন উচ্চারণ দিচ্ছে, বাট গ্লাস গয়ের মতন উচ্চারণ দিচ্ছে। তো কি রুলস রয়েছে এখানে, এর পিছনে কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু জানবো এবং সাথে অনেক এক্সাম্পল, কেমন? তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, সাথে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? তবে তো নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর ইংলিশ গ্রামার রিলেটেড যে কোনো ভিডিওর জন্য চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট চেক করো, তাহলে কিন্তু ইজিলি পাবে, কেমন? চলো তাহলে প্রথমে দেখো জি এর কথাটা বলি, যখন সেটা জয়ের মতন উচ্চারণ দিচ্ছে, বর্গীর জয়ের মতন উচ্চারণ দিচ্ছে, তো তার কি নিয়ম? কখনো যে কোনো ওয়ার্ড যেটা জি দিয়ে স্টার্ট, জি দিয়ে স্টার্ট, জি দিয়ে স্টার্ট, ঠিক তার পরের অ্যালফাবেটটি যদি ই আই অথবা ওয়াই কি থাকে, যদি ই আই অথবা ওয়াই এই তিনটি অ্যালফাবেটের মধ্যে যে কোনো একটি থাকে জি এর পরে, তাহলে তার উচ্চারণ হবে আমাদের বর্গীর জয়ের মতন। ক্লিয়ার? কিছু এক্সাম্পল লিখবো, লাস্টে আমরা কিছু এমন ওয়ার্ড দেবো যেগুলো কিন্তু এই রুলগুলো আবার মানেও না, ঠিক আছে, সেগুলো আমরা ক্লিয়ার করব। তো প্রথমে দেখো জি এর পর ঠিক ই অথবা আই অথবা ওয়াই এরকম কিছু অ্যালফাবেট রয়েছে, সেরকম কিছু এক্সাম্পল, যেমন জেন্টল, যেমন জেন্টল, জি ই এন টিএল, জি এর পরে কি রয়েছে ই, উচ্চারণ কি দিচ্ছে দেখো জয়ের মতন, জেন্টল নট গেন্টল। ক্লিয়ার? জিঞ্জার, জি আই এন জি ই আর, জিঞ্জার, রয়েছে কি আই নট গিঞ্জার, কি বলবো আমরা, জিঞ্জার। জিরান্ড, ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, জি ই আর ইউ এন ডি, জিরান্ড নট গিরান্ড, এটা তোমরা দেখেছো কি কয়েকদিন আগেই আমরা আপলোড করেছিলাম, এই জিরান্ড আর ইনফিনিটিভ এর টপিক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নাও জিরান্ড ইনফিনিটিভ। নেক্সট দেখো যেমন জিওমেট্রি, কি বলছে জিওমেট্রি, জিওমেট্রি, তো এখানে এখানে এটা জিওমেট্রি নয়, এটা কি জিওমেট্রি। ওয়াই রয়েছে এমন কিছু, যেমন জিম, জি ওয়াই এম, জিম নট গিম, কি বলি আমরা, জিম। ক্লিয়ার? জার্মস, জি ই আর এম এস, জার্মস নট গার্মস, বোঝা গেল? তাহলে জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে কিন্তু সেখানে উচ্চারণ জয়ের মতন হবে, ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো এখানে কিছু এক্সেপশনের কথা বলছি, অ্যাকচুয়ালি এই যে রুলগুলো এটা বলার আগে আমি একটু এখানে কিছু এক্সেপশন রয়েছে সেটা ক্লিয়ার করে দিই। এই যে রুলগুলো বলছি এগুলো আমাদের ইন্ডিয়ান ওয়ার্ডস এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা হয়, কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো জার্মান থেকে এসেছে, ঠিক আছে, জার্মান ওয়ার্ডস, সেগুলো যখন কিন্তু আমরা প্রোনাউন্স করবো এই রুলগুলো ফলো করবে না। যেমন গিভ, গার্ল, গেট, তিনটে ওয়ার্ড আমি এখানে লিখছি, গিভ গার্ল গেট, তো হিসাব মতন আই রয়েছে আর ই রয়েছে, যেটা আমাদের এই জয়ের রুলকে ফলো করা দরকার ছিল, বাট গিভ গার্ল গেট কোনোটাই কিন্তু এটা জিভ বা জল বা জেট বলি না, জয়ের উচ্চারণ বলি না, কি গয়ের উচ্চারণ করি আমরা, এগুলোতে গয়ের উচ্চারণ করি, কারণ এগুলো হচ্ছে আমাদের জার্মান ভাষা, এগুলো ইন্ডিয়ান রুল ফলো করে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার গয়ের ব্যাপারটা ক্লিয়ার করি, এটা মুছে দিই, এখানে আর কারণ কোনো কনফিউশন নেই, ঠিক আছে, এগুলো যখন আমরা প্রোনাউন্সিয়েশন সময় এগুলো একটু মাথায় রাখতে হবে, এটা তো আমরা জানি, বাট এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না কি কেন বলি, ঠিক আছে, রুলটা কি, তো সেটা আমাদের জেনে রাখা দরকার। তো বাদ বাকি এখানে বললাম আই ই আর ওয়াই, তাহলে আই ই ওয়াই ছাড়া বাদ বাকি জি এর পরে যে কোনো লেটার যে কোনো অ্যালফাবেট থাক না কেন, সেক্ষেত্রে গয়ের উচ্চারণ আসবে, যেমন গেট, জি এ টি ই, গেট নট জেট, গেট, জি এ এম ই, গেম, জিএল এ ডাবল এস, গ্লাস, এরকম অজস্র অজস্র। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পাঁচটি এরকম জি দিয়ে
ওয়ার্ড যেগুলো জয়ের উচ্চারণ দিচ্ছে, যেগুলো বয়ের উচ্চারণ দিচ্ছে, ঠিক আছে, অবশ্যই ফার্স্ট ক্লাস এক্সাম্পল কিন্তু জানাবে। এখানে আমি আরো লিখছি, যেমন তোমাদের গ্যাস, গিটার, গিটার, গ্লাস, সব কি গয়ের উচ্চারণ দিচ্ছে, গেম, গ্লাস, গ্লাস একবার আমি লিখে দিয়েছি অলরেডি, গ্রাস, GRASS, ঠিক আছে, এরকম অসংখ্য রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন, তাহলে আজকের মতন টাটা।